প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুবই মজাদার সবজি পোলাও বা ভেজিটেবল পোলাও রান্না করে দেখাবো। খুবই সহজে রান্না করা যায় আর খেতে তো খুবই মজাদার। আর বাসায় থাকা কিছু সবজি দিয়েই ঝটপট আপনারা এই পোলাওটি রান্না করে ফেলতে পারেন। অনেক সময় কিন্তু সকালবেলা বা রুটি বা পরোটা খেতে খেতে ভালো লাগে না, তখন কিন্তু ঝটপট কিছু সবজি দিয়েই এই পোলাওটি রান্না করে দেওয়া যায়। বড়দের পাশাপাশি বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাবে। তাহলে চলেন খুব সহজেই কিভাবে রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপ। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা, এলাচ। গরম মশলাগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম রসুন কুচি, আমি এখানে ছোট একটা রসুন কুচি করে নিয়েছি। রসুন কুচিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দিলাম এক চামচ আদা বাটা। এখন সবগুলো মশলাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি সবজি নিয়েছি বরবটি, নিয়েছি গাজর, নিয়েছি আলু আর নিয়েছি বাঁধাকপি। তবে আপনারা কিন্তু বাসায় যে সবজি থাকে তা দিয়েই কিন্তু এই সবজি পোলাওটি রান্না করে ফেলতে পারেন। আর সবজিগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে সবজিগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে, তবে এর বেশি কিন্তু ভাজা যাবে না, ভাজলে কিন্তু সবজিগুলো কিন্তু গলে যেতে পারে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 3-4 মিনিট পর এখন আমি পোলার চাউলটা দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পোলার চাউল আগেই কিন্তু ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাউলটা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো পোলার চাউল দিয়েই কিন্তু এই সবজি পোলাওটি রান্না করে ফেলতে পারেন। আর আজকে আমার বাসায় যে সবজি ছিল তা দিয়েই কিন্তু আমি আপনাদের এই সবজি পোলাওটি রান্না করে দেখিয়েছি খুবই সহজেই। আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই কিন্তু এই সবজি পোলাওটি রান্না করে ফেলতে পারেন। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কতটা মজাদার। আমি ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে দিব। অবশ্যই পোলাওর চালটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে, কারণ পোলাওর চালটা যদি ভাজা ভালো হয় তাহলে কিন্তু পোলাওয়ের টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে। সকালবেলা কিন্তু রুটি পরোটার ঝামেলা না করে এইভাবে কিন্তু সবজি পোলাওটা রান্না করে কিন্তু দেওয়া যায়, বাচ্চারা তো খুবই মজা করে খাবে। চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, অবশ্যই আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি, আপনারাও গরম পানি অ্যাড করে দিবেন। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, সেজন্য আমি 3 কাপ পানি দিলাম। পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে এখন আমি ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। মাঝখানে কিন্তু আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচা মরিচ।
পোলাওটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, আর কাঁচামরিচটা আমি দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তবে অবশ্যই আপনারা দুই তিনটা কাঁচামরিচ দিবেন, কারণ কাঁচামরিচের ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এইভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কতটা মজাদার। আল্লাহ হাফেজ।